নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে 17/10/2021 প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। অর্থাৎ বিভিন্ন স্কুলে প্রাইমারি স্কুলে যে প্রাইমারি টিচার্স নিয়োগ হয় করে WBBPE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তখন দেখে নিন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ কী আপডেট রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না তখন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষা সংক্রান্ত খবর পাওয়ার জন্য। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, টেট পরীক্ষায় আমাদের 20,000 ছাত্রছাত্রী পাস করেছেন, এই মুহূর্তে শূন্যপদ রয়েছে 16,500। টেট হয়ে গেলে সাধারণ ইন্টারভিউ নিয়ে শূন্যপদ পূরণ করা হয়। কোভিড একটু কমে গেলে ডিসেম্বর থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এবং জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে সেরে ফেলা হবে নিয়োগ প্রক্রিয়া। যারা বাকি থাকবেন তাদেরকে ধাপে ধাপে নিয়োগ করা হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো গত 23 ডিসেম্বর 16,500 শূন্যপদের জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত টেট উত্তীর্ণ এবং যাদের প্রশিক্ষণ রয়েছে তাই এর তাদের আবেদন করতে পারবেন বলে পর্ষদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল। গত জানুয়ারি মাসে 7 দিন ধরে এই শূন্যপদ পূরণের জন্য ইন্টারভিউ প্রক্রিয়াও নেওয়া হয়। এরপর 16,000 সফল চাকরি প্রার্থী মেধা তালিকা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং 2014 সালে প্রাইমারি নট ইনক্লুডেড চাকরি প্রার্থীদের দাবি। রাজ্যে যে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ চলছে সেখানে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড প্রার্থীরাই বঞ্চিত হয়েছেন। প্রায় 12,600 জনের লিস্ট বেরোলেও বেশিরভাগ ডিএলএড আজ লিস্ট থেকে বাদ পড়েছে। এখন যেহেতু প্রায় 4,000 জনের মতো শূন্যপদ খালি আছে, এই 4,000 আসনে আগে সমস্ত টেট পাস নট ইনক্লুডেডদের দ্বিতীয় তালিকা বের করা হোক এবং তারপর একসাথে বাকি থাকা কাউন্সিলিং করা হোক। এই অবস্থায় শিক্ষক নিয়োগের সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ জানাচ্ছে চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ চেয়ারম্যান শুভেচ্ছা জানিয়ে চাকরি প্রার্থীরা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, প্রথমে আপনাদের শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানায়। 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগের এনসিটির কালা আইনের অজুহাতে পূর্ণ প্রশিক্ষিত ডিএলএডদের সাথে যে নজিরবিহীন বঞ্চনা করা হয়েছে, অবিলম্বে সেই বঞ্চনার অবসান ঘটিয়ে সকল টেট উত্তীর্ণ ডিএলএড এবং নন ইনক্লুডেডদের নিয়োগ সুনিশ্চিত করে আমাদের বেকার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, মাননীয় শিক্ষামন্ত্রী মহাশয় ও পর্ষদ চেয়ারম্যান মহাশয়ের কাছে কাতর আবেদন জানাচ্ছি। তাহলে দেখলেন, প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে নট ইনক্লুডেড প্রার্থীদের আবার তারা কাতর আবেদন জানালেন স্যারের শুভেচ্ছার সঙ্গে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং পর্ষদ সভাপতিকে। তো আশা করবো এই নট ইনক্লুডেড প্রাইমারি যে চাকরি প্রার্থীরা রয়েছেন তাদের এই সমস্যার দ্রুত সমাধান করবে সরকার, সেটাই আশা রাখবো। তো যা হোক, আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আরও আপডেট নিয়ে, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।